হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি মাটন রেজালা। বিয়েবাড়ির স্বাদে আজকের এই মাটন রেজালাটা তৈরি করে দেখাবো। চেষ্টা করেছি অনেক সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। মাটনের পরিবর্তে গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। সাথে থাকবে গুরুত্বপূর্ণ কিছু টিপস, তাহলে চলুন তৈরি করে ফেলি। প্রথমে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এখানে নিয়েছি 1/4 কাপ টক মিষ্টি দই, যেটা খুব বেশি মিষ্টিও হবে না আবার টকও হবে না, এরকম দই নিয়েছি। 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, 10-15টা কিশমিশ, 8-9টা কাঠবাদাম, জয়ত্রী নিয়েছি একদম অল্প পরিমাণে, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। জয়ফল নিয়েছি একটা, জয়ফলের যে ভিতরে যে অংশটা থাকে সেখান থেকে 1/4 ভাগ। একটা ব্লেন্ডারের জগে সবগুলো নিয়ে নিব। সবগুলো একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে। এজন্য আমি এখানে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধের পরিবর্তে পানিটাও ইউজ করা যাবে। একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি, হাড্ডি মাংস সবকিছু মিলিয়ে নিয়েছি। মাংসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন। খাসির মাংসতে একটা বাজে স্মেল থাকে, আর সেটা অনেকেই পছন্দ করে না, না খাওয়ার সময় গন্ধটা ভালো লাগে না। আর সেই গন্ধটা যাওয়ার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার আর 1 চা চামচ লবণ। ম্যারিনেট করে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য, তাহলে গন্ধটা দূর হয়ে যাবে। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। লবণ আর ভিনেগারের টেস্টটা যেন মাংস থেকে একদমই চলে যায়। আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করছি, মাংসটা বেশি সময় পানিতে ভিজিয়ে রাখবেন না, আর ধুয়ে সাদা ফ্যাকাশে বানিয়ে ফেলবেন না। তাহলে যেটা হবে, মাংসের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে, আর মাংস ধোয়ার সাথে সাথে রান্না করে ফেলবেন। প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখানে আমি গরম মশলা নিয়েছি 3টা তেজপাতা, 3টা বড় এলাচ, 10-12টা গোলমরিচ, লবঙ্গ আর 4-5 টুকরো দারচিনি। সবগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ উঁচু করে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ হলুদ গুঁড়া আর 7 মতো লবণ। মরিচের গুঁড়ার পরিমাণটা আর একটু কমিয়ে বাড়িয়েও দেওয়া যাবে। গুঁড়া মশলাগুলো দেওয়ার সময় চুলার হিটটা একদমই লো রাখতে হবে, নয়তোবা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য, আর কষানো অবস্থায় ধনিয়া গুঁড়াও দিয়ে দিব 1 চা চামচ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধ আসবে না আর রান্নাটা অনেক বেশি ভালো হবে। ধুয়ে রাখা মাংসগুলো এই পর্যায়ে দিয়ে দিব। মাংস আর মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে কোনো রকম পানি দিব না, কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে, আর এই পানিটা দিয়েই মাংসটা 50% সিদ্ধ হয়ে যাবে। চুলার হিটটা প্রথমে 5 মিনিট হাই হিটে রেখে বলক চলে আসলে তারপরে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 কাপ কুসুম গরম ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। পেস্ট করে রাখা মিশ্রণটাও দিয়ে দিব। এক চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি।
আবারও একটু নেড়ে চেড়ে দিব, মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। 3-4টা আলু বোখারা আর 4-5টা কাঁচা মরিচ চিরে দিয়ে দিলাম। বিয়েবাড়ি শাহি রেজালার টেস্ট আর গ্রানের জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি আর 1/2 চা চামচ কেওড়া জল। রান্নাটা একদমই হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব আর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় মশলার পরিমাপ আর রান্নার পদ্ধতি আর যদি টিপস অ্যান্ড ট্রিক্স গুলো জানা থাকে তাহলে সেই রান্নাটা মজা হবেই। চেষ্টা করেছি একদম সহজভাবে বিয়ে বাড়ির স্বাদের রেজালা তৈরি করে দেখানোর জন্য। আপনাদেরকে একটা মাংসের পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন, একদম হাতে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে আসতেছে, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আশা করছি প্রতিবারের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।